স্টুডেন্ট আমার অসীমম স্টাডিজ এর আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের বিষয় নবম শ্রেণীর বেগম রোকেয়া রচিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত গল্প হিমালয় দর্শন এই বেগম রোকেয়া নারী মুক্তি আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ তার জন্ম অধুনা বাংলাদেশের রংপুরের পায়রাবন্দ গ্রামে 1880 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর বেগম রোকেয়া যখন ছোটবেলায় ঠিক তখন মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল না তারা দুই বোন করিমুন্নেশা এবং রোকেয়া করিমুন্নেশা বড় বেগম রোকেয়া ছোট করিমুন্নেশা লুকিয়ে লুকিয়ে বাংলা ইংরেজি শিখে ফেলছিলেন আর ঠিক সেই কারণেই তার বিয়ে দিয়ে দেওয়া হয় মাত্র 13 বছর বয়সে কলকাতায় কিন্তু রোকেয়া লেখাপড়া ভালোবাসতেন তাই দিদির সহায়তায় লুকিয়ে লুকিয়ে তিনিও বাংলা ইংরেজি এবং উর্দু শিখে ফেললেন বাড়ির লোক জানতে পারায় তাকে কলকাতায় দিদির কাছে পাঠিয়ে দিলেন কিন্তু দিদির কাছে পাঠালেও দিদি যেহেতু লেখাপড়া ভালোবাসেন তাই বোনকে লুকিয়ে লুকিয়ে সাহায্য করতে লাগলেন দিদির সহায়তায় রোকেয়ার লেখাপড়া হতে লাগলো কিন্তু এখানেই থেমে থাকলো না সেই সমাজ শ্বশুরবাড়ির লোক তার বাবা আবু আলী সাহেবকে জানিয়ে দিলেন যে রোকেয়া এখানে লুকিয়ে লুকিয়ে লেখাপড়া শিখছে দাদা কিন্তু রোকেয়াকে লেখাপড়ায় সহায়তা করেছিলেন বাবা আবু আলী সাহেব এবং মা রাহাতুন্নেশা বাবা আবু আলী সাহেব এই কথা শোনার পর রোকেয়াকে নিয়ে চলে এলেন বাড়িতে এবং তাঁরও বিয়ে দিয়ে দিলেন ভাগলপুরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের সঙ্গে শাখাওয়াত হোসেন ছিলেন লেখাপড়া প্রেমী তিনি মেয়েদের লেখাপড়ার পক্ষে ছিলেন তাই সেখানে লেখা রোকেয়ার লেখাপড়া হয়েছিল ভাগলপুরে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন কিন্তু সেখানে শাখাওয়াত হোসেন খুব তাড়াতাড়ি মারা যাওয়ায় সেখানে রোকেয়ার পক্ষে একা থাকা সম্ভব হয়নি তাই তিনি চলে এসেছিলেন কলকাতায় এবং কলকাতায় স্বামী শাখাওয়াত হোসেনের নামে প্রতিষ্ঠা করলেন একটি বালিকা বিদ্যালয় যার নাম শাখাওয়াত মেমোরিয়াল স্কুল গার্লস স্কুল তখন প্রথমে 8 জন ছাত্রী নিয়ে স্কুল শুরু হয়েছিল কিন্তু বর্তমানে এখন ওই স্কুল দারুণভাবে চলছে এই বেগম রোকেয়ার লেখা গল্প হিমালয় দর্শন লেখিকা বেগম রোকেয়া শিলিগুড়িতে পৌঁছে গেলেন খুব তাড়াতাড়ি শিলিগুড়ি থেকে ছোট্ট ট্রেনে করে তিনি যাবেন পাহাড় দর্শনে ছোট্ট ট্রেনে যেতে যেতে চারদিকের সৌন্দর্য দেখে তিনি এতটাই মুগ্ধ হলেন যে তার স্বাদ মিটলেও পিপাসা যেন বেড়ে যেতে লাগল ওই ছোট্ট ট্রেন অর্থাৎ টয় ট্রেনে যেতে যেতে 3000 ফুট উপরে যখন উঠলেন তখন কিন্তু শীত করছে না যেতে যেতে রাস্তায় চারিদিকের যে সৌন্দর্য দেখেছিলেন দেখে মনে হলো যেন দুই পাশে ধরিত্রীর ওই জঙ্গল দেখে তার মনে হয়েছিল দুই পাশে ধরিত্রীর কেস যেন মেলে দিয়েছেন ঈশ্বর ধরিত্রী মা অর্থাৎ পৃথিবী মায়ের কেশগুচ্ছ যেন চারিদিকে ছড়ানো আর রাস্তাটা হচ্ছে যেন সেই ধরিত্রী মায়ের সিঁথি এরকম মনে হয়েছিল বেগম রোকেয়ার তিনি দেখলেন সেখানে যেতে যেতে এক বড় ঝর্ণা অর্থাৎ জলপ্রপাত সেটা দেখে তিনি মুগ্ধ হলেন এবং ট্রেনটা হঠাৎ সেখানে দাঁড়িয়ে পড়ল সেখানে জল নেওয়ার জন্য তিনি আরও মুগ্ধ হয়ে সেই জলপ্রপাত অর্থাৎ ঝর্ণা দেখলেন সেই ঝর্ণা দেখে তার মনে হলো কোথা থেকে এর উৎস হয়তো কোনো জাহ্নবী উৎস এই পাহাড় জাহ্নবী অর্থাৎ গঙ্গা গঙ্গা কিন্তু গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে উৎপত্তি হয়েছে এটা তোমরা সবাই জানো তো বেগম রোকেয়া এই যে সৌন্দর্য দেখেছিলেন সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি লিখেছিলেন চাপাশের
চারপাশের যে চা বাগান, সেই বাগানগুলো যেন ধরিত্রী মায়ের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। ঘন বন, ধরিত্রী মায়ের চুল, মাঝের রাস্তা যেন তার সিঁথি, এবং চা বাগানগুলি যেন মেলে দিয়েছে প্রকৃতির বুকে, অর্থাৎ ধরিত্রীর বুকে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। লেখিকারা পৌঁছলেন কার্শিয়াঙে, তার আগে তারা উঠলেন 4000 ফুট উপরে। সেখানেও কিন্তু খুব একটা শীত করছে না, তবে গরম কিছুটা কমেছে, গরমের হাত থেকে মুক্তি পেয়েছেন। এমনি করে লেখিকারা পৌঁছলেন কার্শিয়াঙে, কিন্তু লেখিকাদের ট্রাঙ্কগুলো ভুল করে বুক করা হয়েছিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে, তাই সেখানে যাওয়ার পরে কিন্তু তারা যে সুন্দরভাবে ফ্রেশ হতে পারলেন তা নয়, তাদের ট্রাঙ্কগুলো ফিরে এলো সন্ধ্যের পরে। পরের দিন থেকে তারা অনুভব করতে লাগলেন সেখানকার সৌন্দর্য এবং আনন্দ। এখানকার সৌন্দর্য দেখে তিনি এতটাই আপ্লুত হয়েছিলেন যে তিনি বলেছেন যে সন্ধ্যাবেলায় অস্তগামী সূর্য যেন পাহাড়ের বুকে তরল সোনা ঢেলে দিয়েছে, এই তরল সোনা নিয়ে মেঘগুলো যেন এদিক থেকে ওদিকে যাচ্ছে, মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা যেন চলছে সেখানে। এটা দেখে বেগম রোকেয়ার মনে হয়েছিল আমার শখ সাধ সব পূর্ণ হয়ে গেছে, কিন্তু আবারও বলেছেন যে না, আর তাঁর তৃষ্ণা যেন আরও বেড়ে গেছে, তিনি আরও দেখতে চান এই পাহাড়ের সৌন্দর্য। এই বেগম রোকেয়া পাহাড়ে যখন 8864 ফুট উঠেছেন, তখন কিন্তু শীত শুরু হয়েছে। ওই টয় ট্রেন, অর্থাৎ পাহাড়ি ট্রেনে যেতে যেতে মনে হয়েছিল যেন খেলনা গাড়ি চলেছে, এবং চারিদিকে পাহাড়, চারিদিকে গাছপালা, এবং ধরিত্রী মায়ের স্মৃতি যেন এগিয়ে চলেছে তাদের সঙ্গে সঙ্গে। সেই যে সৌন্দর্য তিনি লিখেছেন, যতটুকু অনুভব করেছেন তার চাইতে অনেক 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 বেশি, কারণ কেউ মিষ্টি খেয়ে তার স্বাদ বললে যেরকমটা হয়, আমরাও কিন্তু বেগম রোকেয়ার লেখা পড়ে সেরকমটাই অনুভব করছি। আমরা যারা ওই হিমালয় দর্শনে, অর্থাৎ দার্জিলিং বা কার্শিয়াং যায়নি, তারা কিন্তু আমরা অনুভব করতেই পারবো না এই সৌন্দর্য কতটা। বেগম রোকেয়া যতটা বলেছেন ততটাই আমরা অনুভব করছি, অর্থাৎ কেউ মিষ্টি খেয়ে এসে বললো মিষ্টিটা এরকম, আমরা ঠিক সেরকমটাই বুঝলাম, খেয়ে যতটা বুঝবো ততটা কিন্তু নয়। এই বকে বেগম রোকেয়া সেখানে গিয়ে আনন্দ উপভোগ করলেন, প্রচুর ঝর্ণা রয়েছে সেখানে, ঝর্ণার জল যেন দুপাশের জমিগুলোকে শস্য শ্যামল করে তুলেছে, তারা যেন কোথায় চলেছে, চলেছে হয়তো প্রেমিকের উদ্দেশ্যে, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য, অর্থাৎ সমুদ্রের দিকে। পাথর ভেঙে সেই জলগুলো চলেছে, জলে নেমে যেন শান্তির আশ্বাস পাওয়া যায়, ভীষণ ঠান্ডা আরামদায়ক। সেখানে লেখিকা ঘুরেছিলেন, আনন্দ উপভোগ করেছিলেন, এবং এসে তিনি লিখেছিলেন যে মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল না, সেই মুসলিম সমাজের মেয়ে হয়েও রোকেয়া কিন্তু আমাদের মধ্যে আজও বেঁচে আছেন, এই বেগম রোকেয়া। স্বামী সাখাওয়াতের স্মৃতি রক্ষায় তিনি যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, সেটা আজও বেঁচে আছে, অর্থাৎ রোকেয়া বেঁচে আছেন তার শিক্ষার মাধ্যমে, তিনি মরেননি, মরতে পারেন না, বেঁচে আছেন আমাদের মধ্যে। তিনি আমাদের লেখাপড়ার শিক্ষার, অর্থাৎ আগেকার দিনের মেয়েদের শিক্ষার অন্যতম পথিকৃৎ। এই বেগম রোকেয়া বাংলাদেশের রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্ম, তাঁর হিমালয় দর্শনের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন তিনি। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল, ভালোবাসা রইল অফুরন্ত। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে, আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটা জানিও, ধন্যবাদ রইলো।